নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল চৌঠা ফেব্রুয়ারি 2023 শনিবার, যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেককে জয়, শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা এই কমেন্টটি অবশ্যই আপনারা করবেন। দেখুন, আগামীকাল পুনর্বসু নক্ষত্র রয়েছে এবং যোগ রয়েছে প্রীতিযোগ। পুনর্বসু এবং প্রীতিযোগ আপনার দিনটিকে রিপ্রেজেন্ট করছে। রাহুকাল রয়েছে সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময় বড় ধরনের ইনভেস্টমেন্ট বা কোনো শুভ যাত্রা এই সময় আপনারা করবেন না। আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলবো, সেই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থ প্রাপ্তির একটা বড় যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর। আপনার জন্মছকে শনি কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে আগামীকাল প্রাপ্তির সম্ভাবনাটা কেমন রয়েছে। দেখুন, আমি বারবার বলি চারটি গ্রহের কথা, রাহু শুক্র বুধ এবং শনি আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে। রাহু শুক্র বুধ এবং শনি আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার আগামীকাল প্রাপ্তির সম্ভাবনা আছে কি নাই। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা বারবার বলছি ভাগ্য ভাবের উপর কিন্তু দেখতে হবে, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। আপনি ভাগ্য ভাবকে স্ট্রং করুন এবং যাদের এই 2-1 নম্বরের জন্য বড় অঙ্কের প্রাইজ মিস খেয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ কিন্তু দিবে। অর্থাৎ যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন, আপনারাও কিন্তু এই রাহু রক্ষা কবচ আপনারা কিন্তু নিতে কিন্তু পারেন। সম্পূর্ণরূপে আমি একটি কথা বলছি, নিজস্ব জন্মকুণ্ডলী আগে বিশ্লেষণ করুন। আপনার এই যে মহাপ্রাপ্তি এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে রাহু গ্রহ। রাহু আপনার লগ্ন টু দ্বাদশভাবে কোনভাবে অবস্থান করছে, কোন নক্ষত্রে রয়েছে এবং কোন ভাবাধিপতির সঙ্গে যুক্ত রয়েছে, কত নম্বর ডিগ্রিতে রয়েছে এটা কিন্তু দেখা দরকার। এবং আপনার ক্ষেত্রে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা কিসের চলছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কতটা বৃদ্ধি কিন্তু করছে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, এই জন্য রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন। এই জন্য বারবার বলছি রাহু রক্ষা কবচ পরিধান করুন, বিশেষভাবে লাভ কিন্তু দিবে। দেখুন, প্রচুর মানুষ আছেন, প্রচুর প্রচেষ্টা করছেন, হচ্ছে না। কেন হচ্ছে না এটাই তো দেখা দরকার, যে আপনার জন্মছকে কোন জায়গাটাতে সমস্যা রয়েছে। অর্থাৎ চুলচেরা বিশ্লেষণ করে সঠিক রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে এই আপনার প্রাপ্তির যোগটাকে গাঢ় করা, অর্থাৎ আপনার যে প্রাপ্তি আছে সেটা গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি করা, তবেই কিন্তু আপনার আগামীকাল প্রাপ্তি কিন্তু হবে। কারণ
আপনার জন্মছকে প্রাপ্তির যোগটা কখন রয়েছে, কোন বছর বয়সে রয়েছে, সব কিছু কিন্তু বয়সটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার প্রাপ্তি রয়েছে আপনার দেরিতে, তাহলে আপনি একটু দেরিতে পেতে পারেন, এবং যাদের কেটে গেছে তারা বার্থ চার্ট রিফর্মেশনের মাধ্যমে সেটাকে উপভোগ কিন্তু করতে পারেন, হয়তো আপনি বুঝতে পারেননি। আপনার সৌভাগ্য সময়টা আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করেননি। আমি বারবার বলছি, এই যে পাঁচ রাশির কথা বলছি, একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু রয়েছে এই পাঁচ রাশির। কম হোক বেশি হোক, অর্থপ্রাপ্তির বড় যোগ কিন্তু সৃষ্টি করছে। আপনার ন্যাকাল চার্ট আপনাকে কিন্তু সম্পূর্ণ বলে দিতে পারবে যে আপনার কোন বছর প্রাপ্তি রয়েছে, এবং হস্তরেখা বিশ্লেষণ করুন। আপনার হস্তরেখাতেও কিন্তু নিশ্চিতরূপে, যাদের ক্ষেত্রে ন্যাকাল চার্ট নেই তারা অবশ্যই হস্তরেখা বিশ্লেষণ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। আগামীকাল শনিবার আবারও বলবো, প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়, জয় বড় ঠাকুরের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। পাঁচ রাশি, নাম্বার ওয়ান রাশি মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8। আপনাদের শুভ সময় 10:38 থেকে 12:28 পর্যন্ত। দ্বিতীয় রাশি মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 1। শুভ সময় সকাল 10:54 থেকে আপনার 12:36 পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো, মহা সৌভাগ্যশালী রাশি, সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 6 এবং 8। আপনাদের যে শুভ সময় সকাল 11:00 থেকে 12:15 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 7 এবং 9। শুভ সময় 12:02 থেকে 1:33 পর্যন্ত। এরপর অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, আগামীকাল প্রবল প্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে, সেই রাশির নাম অনেকে অপেক্ষা করছেন আমার আছে কিনা, সেটি হচ্ছে মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5, এবং আরেকটি যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে 6। আপনাদের শুভ সময় আগামীকালে সকাল 11:15 থেকে আপনার ঠিক 1:02 পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে আমি পাঁচটি রাশির কথা বললাম, এই পাঁচ রাশির একাধিক মানুষ আছেন,
আমি আবারও বলছি, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই যে আমি যে কথাগুলো বললাম আপনার ক্ষেত্রে যে আগামীকাল প্রাপ্তি করবে এমনটি নয়। কারণ আমি এখান থেকে আপনার রাশিচক্র দেখতে পাচ্ছি না, কিসের মহাদশা চলছে সেটা আমি দেখতে পাচ্ছি না, এটা একটা সম্পূর্ণ ইন জেনারেল রাশিফল। তবে কিছু সংখ্যক মানুষের সাথে আগামীকাল এই প্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল কিন্তু হবে। এবং একটি কথা আবারও বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না হতাশ হবেন না, রাহু রক্ষা কবচ পরিধান করুন, ভাগ্য হককে স্ট্রং করুন এবং বার্থ চার্ট রিফরমেশন করুন, নিশ্চিত রূপে প্রাপ্তির সম্ভাবনা আপনার বৃদ্ধি কিন্তু করবেই করবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।